this special with onion? Two specials with onion as well. Yeah, two cheese plain. I think you should onion. Okay. Bikal bela 3 স্কুল থেকে বেরিয়ে গেছিলাম আজকে ডক্টর দেখাতে। এখানে ডক্টর দেখানোর প্রচুর ঝামেলা জানো তো। মার্চ মাসের প্রথমে বোধহয় ফার্স্ট মার্চই বুক করেছিলাম, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম আজকের, আজকেরও নয় মে মাসের ফার্স্ট উইকে পেয়েছিলাম, সেটা থেকে রিস্কেডিউল করে আজকের হয়েছিল। তো আমার অ্যাকচুয়ালি ইউটারাসে ফাইব্রয়েডস আছে, তো সেই জন্য গাইনোকোলজিস্ট দেখাতে গেছিলাম। অনেক দিন থেকেই আছে, অনেক বছর থেকে আছে অ্যাকচুয়ালি। আমার একবার অপারেশনও হয়ে গেছিলো, এখন আবার প্রবলেম করছে, সেই জন্য গেছিলাম দেখাতে। তো তারপরে এসেছি আমরা ডিক্স বার্গারে। ডিক্স বার্গারটা এখানকার খুব ফেমাস একটা বার্গার চেন, বেশ সস্তায় বার্গার দেয়, কিন্তু ছোট ছোট অবশ্যই, কিন্তু খেতে খুব টেস্টি। আমি আগে কখনো খাইনি, সৌম্য খেয়েছে বললো। শোভো নিয়ে গাড়িতেও চলে গেছে, আমি দেখতেও পাইনি, তো সেইটা নিতে এসেছি। আর তারপরে যাব বাজার দোকান করতে, অনেক কিছু বাজার দোকান করার আছে, সেইগুলো করতে যাব। আগে গিয়ে বসে খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে জোরসে। তবে এদের কোনো বসে খাওয়ার ব্যবস্থা নেই, শুধু টেক আউট, মানে ওই লাইন দিয়ে অর্ডার দাও, লাইন নিয়ে নাও। এদের খুব অল্প আইটেমই থাকে, দুটো না তিনটে ভ্যারাইটি থাকে, মানে একটা ডিক্স ডিলাক্স, একটা ডিক্স স্পেশাল, আর নর্মাল চিজ বার্গার, এইরকমই শুধু থাকে, তো সেই জন্য তাড়াতাড়ি হয়েও যায়। চলো এবার খাই, দেখি কেমন খেতে। ভালোই খেতে, একটা পাতলা বিফ প্যাটি আছে আর লেটুর সাথে মায়ো আর চপড পিকল আছে। খুব ভালো নয় বাট খুব খারাপ নয়। এই আবার আমরা এলাম কস্কো হোলসেল মার্কেটে। এই মার্কেটটায় জিনিসগুলো খুব ভালো পাওয়া যায়, তবে একটাই প্রবলেম হচ্ছে অনেকটা বেশি বেশি কিনতে হয়, সেই জন্য আমাদের একটু সমস্যা হয়, অতটা বেশি বেশি জিনিস কিনে কি করব। তবে কিছু কিছু জিনিস কিনি আমরা, তা আজকে একটু বেশি বেশি জিনিস কেনার আছে বলে কষ্ট এসেছি। তো ইয়ে করা যাবে, সামারের টেন্ট এসে গেছে, দেখ কি ভালো টেন্টটা। সামার কোথায় তার ঠিক নেই, সামারের প্রচুর জিনিস এসে গেছে কিন্তু। এই ব্রেডগুলো আজকে বেশ সস্তায় পেলাম, তাই নিয়ে নিচ্ছি একটা। কস্কোতে উইকেন্ডে বেশ স্যাম্পল ফুড পাওয়া যায়, সেই আমরা পেয়েছি, দুটো তুলে নিলাম, আমি একটা সৌম্য একটা। Thank you.
অনেক বাজার দোকান করে আনলাম, ঘুরে এনে সব কিছু ফ্রিজে তুলে দিয়েছি, ফ্রিজ পুরো প্যাক করে দিয়েছি, না পুরো প্যাকটা হয়নি, এখনও জায়গা আছে। সব কিছু অ্যাকচুয়ালি ভিডিও করা হয়নি, একটু অনেক জায়গায় যাওয়ার ছিল বলে তাড়াহুড়োও করছিলাম আমরা, সেই জন্য সব কিছু ভিডিও করা হয়নি। আর এবার আমরা বসবো টিভি দেখতে, চা নিয়ে বসবো, চা করাও হয়ে গেল সোমবার, এবার বসি টিভি দেখতে, ফ্রাইডে ইভিনিংটা এনজয় করি। এখন যা 7টা বাজলো, তো এখনও 2-3 ঘন্টা তো এনজয় করা যাবে, 3 ঘন্টা নয় অ্যাটলিস্ট 2-2.5 ঘন্টা এনজয় করা যাবে, তারপরে 10টার সময় শুরু করবো। তাহলে এবার যাই, আমি সিনেমা দেখতে যাই, আর আজকে রাত্রে ভুলভাল খাওয়া, ওই বাজার দোকান করতে গেছিলাম একেবারে কিনে নিয়ে চলে এসেছি, কিছু রান্না করা ছিল না, মানে কিচ্ছুটিই করা ছিল না, সেই জন্য সময় বললো আজকে কিনে নিই, না হলে আবার এসে করতে হতো, আর এনার্জি নেই শেষকালে, শুক্রবারে এসে বিকেলবেলা আর কোনো কিছুরই এনার্জি থাকে না, তাই কিনে নিয়ে চলে এসেছি, সেই খেয়ে নেবো। তাহলে আজকে রান্নারও ঝামেলা রইল না, একবার গরম করবো আর খাবো। আমরা সিনেমা দেখছি, এনজয় করছি, আর ভিডিওটা তার সঙ্গে আমি এখানেই শেষ করছি আজকে। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে, কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এখনও যদি না সাবস্ক্রাইব করে থাকো, আবার পরে দেখা হবে, তার মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো, আজকের মতো টাটা।